ট্রেনার চেঞ্জ করেন, কখনো আপনারা কৃষি নিয়ে শুনবেন, কখনো প্রাণী সম্পদ নিয়ে শুনবেন, আবার কখনো আপনাদের সমবায় সমিতির যে বিভিন্ন সেশনের যে বিষয়টি করে দেওয়া হয়েছে সেটার সারমর্মটা এরকম যে প্রাণী সম্পদের মাধ্যমে কিভাবে আপনারা আমাদের সমবায় সমিতির যে আপনারা আছেন আপনাদের আয়টা বৃদ্ধি করতে পারেন, এবং প্রাণী সম্পদ সম্বন্ধে যত প্রাণী আছে তাদের বিভিন্ন রোগবালাই তাদেরকে কীভাবে পালন করতে হয় এবং তাদেরকে পালনের মাধ্যমে কীভাবে আয় বর্ধন করা যায় সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো শুরুতে আমি একটু বলতে চাই আমার ঠিক আছে, এখন যদি সবকিছু খরচ বৃদ্ধি পেয়েছে কিন্তু আপনারা যদি প্রাণী সম্পদের একটা উন্নত মানের যদি বাসন পাওয়াতে পারেন সেটাকে বড় করতে পারেন সেটা কিন্তু আপনাদের আর্থিক যে একটা আয় উৎস সেটার যোগান দিয়ে থাকে। তারপর হচ্ছে টিকা, এরপরে কীটনাশক ওষুধ এবং কৃত্রিম প্রজনন। এখন আমাদের হাসপাতালেও যদি আপনারা ভর্তি নিয়ে আসেন তাহলে কৃত্রিম প্রজনন করে নিতে পারেন, এবং আমাদের উপজেলার মধ্যে সঠিক ইউনিয়নে 6 জন কৃত্রিম প্রজনন কর্মী আছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই আপনারা কৃত্রিম প্রজনন সেবাটা নিয়ে থাকতে পারবেন। তারপরে অনেকে কিন্তু খামার আছে, এখন খামার থাকলে আপনারা অবশ্যই অনেক বেশি খাবারের দরকার হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার চৌধুরী। আজকে 11 তারিখ, আজকে আমাদের বাসায় দেখেন চিংড়ি রান্না হয়েছে। কারণটা হলো তাহামিদ, তাহামিদের জন্যই শুধু আমরা এইসব করি। ইয়াম্মি আম্মি তরকারি, কী মজা! শুধু চিংড়ি নয়, এটা চিংড়ি কি পেঁয়াজের কলি, পেঁয়াজ কলি, আর এইটা হলো পুঁই শাক আর মিষ্টি কুমড়া, নাকি না? এটা কি পুঁই শাক মিষ্টি কুমড়া কোথায় দেখতে পাচ্ছ? ও এটা কি তাহলে? শিং মাছ, আলু, টমেটো আর সরি, শিং মাছ, আলু, টমেটো, পেঁয়াজ কলি, না শিং মাছ, এই যে শিং মাছ, কাছ থেকে দেখালে শিং মাছ বোঝা যাবে, এই যে শিং মাছ, এই যে শিং মাছ, শিং মাছ, টমেটো, পেঁয়াজ কলি, শিং মাছগুলো একটু ছোট ছোট, না? হ্যাঁ। আর এটা কি ইয়াম্মি তরকারি? ওভাবে দেখালে মানুষ, এটা হলো পেঁয়াজ কলি আর আলু, আজকে মানে সব কিছুতে পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলি তরকারি দিয়ে ভর্তি। আর এটা হলো বেগুন ভর্তা আর কীটা ইয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। হ্যাঁ, তো আমাদের আজকে তাহামিদের জন্য এগুলো রান্না হয়েছে, বুঝছো? ও চলে যাবে কালকে ঢাকায়, তা এখন কি করবা, কারণ বাচ্চার আবদার তো মিটাইতে হবে, এই জন্য আমরা এইগুলো রান্না করছি। কিন্তু আমাদের আছে দাওয়াত, না বন্ধু? তো এগুলো আমরা এই খাবারগুলো আমরা খেতে পারবো না, ইয়াম্মি ইয়াম্মি খাবারগুলো। তো আমার মেয়ে মুমু এগুলো রান্না করেছে আর সে কখনো খায়নি কাজির ভাত। আজকে আমাদের বান্ধবী বিউটি দাওয়াত দিছে না, তো তাকে নিয়ে যেতে বলেছে, সেও রেডি হয়ে আছে, আমরা এখন যাব। হ্যাঁ, আমি ওই যে তো এখন আমরা যাব কাজির ভাত খেতে। হ্যাঁ, এই দেখেন আমরা আফিয়ার মামার বাড়িতে চলে এসেছি। না আফিয়া, কোথায় আসছি? ওই জন্য জোর গলায় বলতেছে কি হয় কি হয়, কত ভালোবাসার মানুষ থাকে রে আফিয়া, কোথা থেকে মানুষ কোথায় চলে আসে। না আফিয়া, আমরা কোথায় বিয়ে খাইতে আসছি বলো তো তাহলে? আমার মামার বাড়ি। মামার মেয়ের বিয়ে? না, তোমার মামা তো বোনের বিয়ে। তো আমরা বিয়ে খেতে চলে এসেছি দর্শক, এই যে এসেই দেখলাম এটা নাকি আফিয়ার মামা। আর বাদশা হলো, বাদশা ভাই হলো আমাদেরকে অনেক রেসপেক্ট করে এবং অনেক ভালোবাসে, যেখানে দেখুক। হ্যাঁ, থামায় কথা বলবে, সালাম টালাম দিবে, খুবই মানে আমি জানি না, এই যে ভাবি, হ্যাঁ ভাবিও আমার একজন প্রিয় মানুষ। তো এই যে ভাবির ছোট দেবরের মেয়ে, হ্যাঁ আমার স্কুলে পড়ে। তো আমরা বিয়ে খেতে এসেছি, আফিয়া এখন আমাকে জিজ্ঞাসা করছে আপনার কে হয়, তার মানে ওর যে মামা হয়, আমি তো এটা জানি না ওর মামা হয়। হ্যাঁ, তো যাই হোক, আফিয়ার মামা তো বোনের বিয়ে খেতে চলে এসেছি। হ্যাঁ, আর আফিয়ার মামা আমাদের আমাদের সাথে অনেকটা ভালো খাতির সম্পর্ক, এই জন্য এসেছি। না আফিয়া, আফিয়ার জামাটা অনেক সুন্দর দেখছ আফিয়া, একটু ঘুরে ঘুরো, একটু ঘুরো, অনেক সুন্দর দেখাচ্ছে আফিয়াকে, আমি তোমার সাথে দেখা করতে গেলাম না,
তো আমি বললাম আপিয়া তোমার দাঁতটা উঠে গেছে এখন আর নতুন ভাবি নতুন রুটিন যদি তৈরি করে না তাহলে পাইতে পারি হবে হ্যাঁ সে আমার স্টুডেন্ট সে পেলে থেকে আমার স্কুলে পড়ছে কত যে সিঙ্গল মুছাইছি আকাশ আর হৃদয়ের আমি হ্যাঁ হ্যাঁ যাই হোক আমার স্টুডেন্ট ওরা আমাকে দেখলে চিনবে ওর মা ওর মায়ের সাথে আমার ভালো খাতির ওই যে ওখানে মামিদের ওখানে বাড়ি ঢাকা সত্যি ওখানে বাড়ি ওদের তো যাই হোক আমার কথা তুমি যদি বলো যে সীমামে মা আসছিল তোমার তোমার কাছে থাকবে আর তোমার আব্বু আমাকে খুবই রেসপেক্ট করে খুবই ম্যাডাম ম্যাডাম মানে খুবই ভাবি করে সম্মান করে আমাদেরকে দাওয়াত দিচ্ছে আমরা আসছি তোমার বিয়ে খেতে হ্যাঁ দেখতে তুমি অনেক সুন্দর তোমার আব্বুর মতোই দেখতে তোর ছেলে মানে মেয়ে মানুষ তুমি তোমার অনেক সুন্দর লাগছে সাজগুজটা হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে তো প্রেম করছো বিয়ের সাথে তোমার বড়ের সাথে তারপরে বিয়ে আচ্ছা সুন্দর ওদের মায়ের দোয়া দোকানটা তো অনেকবার গেছি হ্যাঁ তারপরে কাপড় টাপড়ও কিনছি আমরা আর এরকম করে বিয়ে হওয়াটাই ভালো বুঝছো না তাহলে মানে খুব আন্ডারস্ট্যান্ডিংটা সুন্দর হয় ভালো হয় তো তোমরা ভালো থাকবা সুখে থাকবা হ্যাঁ অবশ্যই দোয়া করবো আমার কথা বুঝো মানে কনজুগাল লাইফ সুখের হোক ভালো হোক আচ্ছা দর্শক রাসেল আমার জন্য স্পেশাল পান নিয়ে আসছে সে আমাকে অনেক বেশি লাইক করে ভালোবাসে অবশ্যই লাইক নাই ভালোবাসে ভালোবাসে তো যাই হোক এই সে আমাকে ভালোবাসা একটা পান খাইতে দিল আমি খুবই খুশি এবং আমি ওকে অনেক ইয়ে করি স্নেহ করি আমার ছোট ভাই হ্যাঁ তো দেখ আমাদের একই এলাকায় বাড়ি এই জন্য আরও বেশি ভালোবাসাটা ভালোবাসা অবিরাম ভালোবাসার পান খাও ভালোবাসার পান খাচ্ছি এখন খাবো আর সবচেয়ে বড় কথা এইভাবে যে সবসময় পান খাওয়ায় আমি খুবই খুশি হব পান গিলে হবে পান খালি খালি পান খাবে আচ্ছা সামনে চলে আসছে আপিয়া মনে হচ্ছে সবসময় ভালোবাসার পান খিলায় এই দর্শক দেখেন বিয়ে বাড়িতে আসে পান পায়ে আমার বন্ধু একটা ই হয়ে গেছে বেহুশ তোমার খালা ফের আজ ফুপু ফের খালা আর চিনা পায় না ফের বান্ধবী ছিলেন ফের চিনা পায় না গিয়ে মাস্টার বিয়ে পর মেকআপ লাগা রাখি ছিল চিনা পাশলো নাই চলো একদম যেমনে খুলিছে তো চিনা পাইছে না দেখ আমাদের খাওয়া দাওয়া ভালো হইলো খাইছেন ফুপু খাইছেন যেদিন গেছে সেদিন কি আর কিনে পাওয়া যায় আল্লাহ ছোটবেলা গুলো আসলে আমাদের অন্যরকম বান্ধবী তুমি পানটা কেন নিয়ে বেড়াচ্ছো ভাবে ও মন্টির পান মন্টি এখন পানটা খাবে দেখেন আমার চাচাতো বোন মন্টি সুন্দর করে শাড়ি টাড়ি পরে চলে এসেছে সঙ্গে পান খাচ্ছে মেহাজেবিন মেহাজেবিন কিন্তু বোঝা যাচ্ছে না মেহাজেবিন পান খাচ্ছে যে ভিতরে মেকআপের ভিতরে পান খাচ্ছে দেখেন মাস্কের ভিতরে কেমন লাগলো খাওয়া দাওয়া